আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই তাকাই ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকল রাব প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যানটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবিদিন আজাদ আর আপনাদের মনে জাগার প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতেই একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ সিংহ থেকে লিখেছেন মৃত্যুর পর রুহুকে ফ্রেস্তাগণ নিয়ে ইল্লিন অথবা সিজিনে রাখেন তাহলে কবরের আজাবের কথা বলা হয় কেন ধন্যবাদ আপনাকে আপনি বলেছেন যে মৃত্যুর পরে তারা গ্রুহকে নিয়ে অথবা রাখেন তো ফিরিস্তারা গ্রুহ আইলিন অথবা সিজ্জিনে রাখেন এই বক্তব্য কোনো শহীদাবাদের দ্বারা সাব্যস্ত হয়নি এটি ধারণামূলক বক্তব্য আপনি আন্দাজে আমরা একটা বিষয় চালু করে দিয়েছি রুহ মৃত্যুর পরে রুহের বিভিন্ন ধরনের অবস্থান হয়ে থাকে রুহের অবস্থান বিভিন্ন ধরনের হয়ে থাকে ইমানদার ব্যক্তিদের রুহ যদি মানে আই অথবা কাফেরদের রুহ যদি সিজিরে নেয়াও হয়ে থাকে আবার সেই রুহ তার দেহ মানে আসতে কোনো বাধা নেই তার রুহকে সে দেহ তার দেহের মধ্যে দেওয়া হতে পারে কবরের মধ্যে কবরের ফিতনা এবং আজাবের জন্য কবর ফিতনা এবং আজাবের জন্য সেটা আল্লাহ সুমান তালা জানেন যে কীভাবে দেবেন বর্জাকি হায়াতে দেবেন কিন্তু বরজাকি হায়াতটা মানে এটাকে কবর বলা হয় না এটা বর্জাক্ষী হায়ারটা সম্পূর্ণ আলাদা কবরটা হচ্ছে শুধুমাত্র এই লোকটাকে সম্মান করা হয়েছে আড়াল করে দেওয়া হয়েছে আর কিছুই না মানুষদের থেকে তাকে আড়াল করা হয়েছে সম্মান করা হয়েছে কারণ একজন মানুষ রাস্তা যদি মৃত্যুর পরে রাস্তায় ফেলে দেওয়া হয় তাকে তাহলে তার মৃত্যুর পরে অসম্মান হবে মানব সত্তার প্রতি এই অসম্মান ইসলামে হারাম এই কারণে মূলত তার এই কবর অথবা এই কারণেই তার এই দাফনের বিষয়টি এসেছে কবরটা হচ্ছে তার এটা হলো ভার্সাকি হায়াতের এটাকে বলা হয় তাকে একটা অ্যাড্রেস বা ঠিকানা প্রথম ঠিকানা ওখানে হ্যাঁ ঠিকানা হচ্ছে ওই জায়গায় প্রথম ঠিকানাটা হচ্ছে এই জায়গায় কিন্তু কি হায়াতটা কেমন বা কোথায় সেটা আল্লাহ সুবানতালাই সবচেয়ে ভালো জানে আল্লাহ কাকে কোথায় রাখবেন কীভাবে রাখবেন এটা হচ্ছে এই 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 ব্যক্তিকে মানে ঠিকানা দেওয়া হয়েছে মানে এই জায়গায় কি হায়াতে তার এখানেই কী করা হবে এখান থেকে তাকে আবার যখন মাহেশর হবে তখন এখান থেকে তার মাহেশরটা হবে মানে এই জায়গাটা হচ্ছে তার ঠিকানা কিন্তু কি হায়াতে রুহের অবস্থানটা বিভিন্ন ধরনের এ বিষয়গুলো জ্ঞান নিতে হবে অনেক দীর্ঘ বক্তব্য অনেক দীর্ঘ বক্তব্য মানে এই প্রশ্নের উত্তরের মধ্যে আমরা এটা বলবো না বা বলার প্রয়োজন মনে করছি না আমি যেটা প্রয়োজন মনে করছি সেটা হচ্ছে এই মানে আপনি যেই প্রথম যে কনক্লুশন দিয়েছেন সেটা ভুল সেটা হলো যে রুটা এলিন এবং সিজিনে রাখা হয় থাকে না সবার আর ওয়াহ এলিন এবং সিজিনে রাখা হয় এ কথা শুদ্ধ নয় আর রুহের সাথে বারজখী হায়াতের একটা সম্পর্ক থাকে ইমানদার ব্যক্তিগণ মার্কাদের মধ্যে থাকেন মার্কাদ হচ্ছে ঘুমের একটা ঘরের মধ্যে থাকে আবহাওয়া ঘুমের একটা ঘর ঘুমের মধ্যেই থাকে ঘুমঘর হ্যাঁ হ্যাঁ মধ্যে মানে ঘুমের মধ্যেই থাকেন আর বেইমান কাফের ব্যক্তি সে ব্যক্তি তাকে যেখানে রাখা হয় তাকে সেটা অনেকটা বলা থাকে মার্সদ্ মানে এটা হলো তার জন্য একটা এটাকে কী বলা হয় তাকে জেল ঠিকানার মতো এটাকে কি বলা হয় জেলের আগে যেটা দেওয়া হয়ে ওটা তো আপনার জেল হাজত হাজত যেটা জেল হাজতের মতো তার জেল হাজতে যেভাবে মানে তাকে খুব বেশি শান্তিতে রাখা হয় না এখানে কিছু অপরাধের জন্য মানে মৌলিক রিমান্ড থাকে এই ধরনের কিছু রিমান্ডে সে কী করবে রিমান্ড পাবে সেই রিমান্ডগুলো চা যাব খবর আজাব যেহেতু এগুলো অদৃশ্য জ্ঞানের বিষয় এগুলো নিয়ে এর অতিরিক্ত যে প্রশ্ন করা হচ্ছে অতিরিক্ত প্রশ্নটা ইমানের পরিপন্থী বে ইমান মুনাফেকরা এই ধরনের প্রশ্ন করবে মানে সুয়া বেদ আথুন এই বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করাই করাইবেদ আত ইমান বিহি হিওয়াজীবন এগুলোর প্রতি ইমান আনা হচ্ছে ওয়াজীব এখন আমি অদৃশ্য জ্ঞানের এই বিষয়গুলো কীভাবে মানে বলবো কত থেকে বলবো আপনি মরেন তারপরে আপনি ইনশাল্লাহ বিষয়গুলো জেনে যাবেন আর তখনই আপনার শাস্তি ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন জি উনি ছোট্ট প্রশ্ন করেছেন এবং আপনি এই ব্যাপারে বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এখানে অনেক লম্বা বক্তব্য আলোচনায় আলোচনাই হয়েছে আমাদের সমাজে আমাদের যারা সাধারণ মানুষ এবং আমাদের এখানে যা প্রশ্ন করেন তারা তো সাধারণ মানুষ প্রশ্ন করেন যারা গবেষক আলেম তারাও তো প্রশ্ন করেন না তো আমাদের সমাজে আলেমদের মাধ্যমেই কিছু জিনিস ব্যাপকভাবে ছড়িয়েছে কেউ কেউ বলেন যে মৃত্যুর পরে রুহ কারোটি লিনে যাবে এবং সেজিতে সেজন্য থাকবে থাকার কথা আর কেউ কেউ বলেন না ইলেনে যেতে পারে সে জন্যে যেতে পারে আবার কবরে প্রত্যাবর্তন করবে এর একটি বক্তব্য আছে আবার কেউ কেউ বলেন এই কবরের সাথে যারা ভালো তাদের ব্যস্তের সংযোগ হবে যারা খারাপ তাদের দু সংযোগ হবে তো এই বিষয়গুলিকে একটু স্পষ্ট করবেন আমি বলেছি যে এটা অনেক বড় বড় একটা আলোচনা আমি বলেছি যে প্রশ্নের মানে উত্তরে এতটুকুই যথেষ্ট যে কবরে আজাব রয়েছে কিন্তু কবর আজাবের হাকিকত সম্পর্কে আমরা কিছু জানি না জি যদি জানতাম তাহলে তো আমরা তো কবর আজাব দেখাই দিতে পারতাম লোকদেরকে কবরের হাকিকত সম্পর্কে তো জানি না কবরের আজাব সব থেকে ঠিক না প্রশ্নই আসে না তো অজানা বিষয়ে জানার চেষ্টা না করাই ভালো আসুন আমরা আমাদের আমলের দিকে নজর দিয়ে প্রিয় দর্শক আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল হান্নান বাহারাইন থেকে লিখেছেন একজন বক্তা বললেন যারা শুধু কোরআন হিবস করেছে আর কোনো কাজ করেনি মানে কোরআন অনুযায়ী আমল করেনি তারা জালেম তাই তারা জাহান্নামি এমন বক্তব্য কি সঠিক না এই বক্তব্য সঠিক নয় কোনো আলিম যদি মনে করেন যে কোরআন হিবস করেছেন তারা জালিম এই আলিম হচ্ছে সবচেয়ে বড়ো জালিম এই আলিম শুধু জালিম নয় জালিম এবং চাহিদ ইন কানা দলুম জাহুলা সে হচ্ছে দলুম এবং জাহুল দুইটাই তার লক্ষ্য কোরআনে করিম হিবস করা এটা আল্লাহ তালার অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ তালা নিজে হাফিদুল কোরআন হিফজ দায়িত্ব আল্লাহ মান তারা নিজে নিয়েছেন সুতরাং যারা কোরআনে করিম হিফজ করেছেন তারা আল্লাহ তালা একটি দায়িত্বকে পরিপূর্ণ আঞ্জাম দিয়েছেন এটা সহজ বিষয় না কোরআন কাজী হিপস করাটা আল্লাহর অনুমোদন ছাড়া তো হিপস করতে পারতো না প্রশ্নই আসে না অনেক কঠিন বিষয় যিনি প্রশ্ন করেছেন তিনি হিপস করুক না দেখুন অনেক তো হিপস গিয়ে আবার ফিরে আসেন জি প্রশ্নকারী ব্যক্তি তিনি হিপস করে দেখুক না আদৌ হিপস করতে পারে কিনা পৃথিবীর প্রচুর মানুষ মানে হিপস করতে পারে না হিপস সহজ বিষয় না এটা আল্লাহর পক্ষ থেকে তৌফিকের প্রয়োজন রয়েছে এটা কঠিন বিষয় সুতরাং এই কথা যিনি বলেছেন যে তারা জো আলিম তিনি নিজেই সবচেয়ে বড় জালেম এবং জাহুল শুধু জালেম নয় বড় জাহিল বড় মূর্খ আল্লাহর কিতাব হিপস করলে এর মর্যাদা অনেক বেশি কিন্তু হিপস করার সাথে অবশ্যই তাকে শুধুমাত্র শব্দ হিপস না করে কোরআনে করিমের অর্থটাও কী করতে হবে তাকে তার হিপসের মধ্যে আনতে হবে কোরআনে করিমের হুকুমটাও তার হিপসের মধ্যে আনতে হবে এখন শুধুমাত্র মানে একটা মরুভূমির মালিক হলেন কিন্তু কোনো উৎপাদন প্রোডাকশন বলতে কিছু নেই এটা সম্পদ বাট সম্পদ জানলেন না সম্পদের সম্পদের প্রোডাকশন বলতে কিছুই নেই এই ক্ষেত্রে অবশ্যই তিনি মানে কিছু কিছু দিক থেকে ক্ষতিগ্রস্ত হবেন কোনো সন্দেহ নেই এটা ত্রুটি তার একটা ত্রুটি থেকে যাবে কিন্তু এই ত্রুটির কারণে তার যে ভালো কাজটি করেছেন সে ভালো কাজটি কি হবে না আল্লাহ তারা কাছে নিন্দিত হয়ে যাবে তাকে জালিম বলা হবে এই বক্তব্য ধৃষ্টতা এবং ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো সন্দেহ নেই তিনি যদি ইমান আমলের যে কাজগুলো করেন সেগুলো করতে পারেন তাহলে তিনি কোরআন হেফজ করার কারণে অনেক বড় গ্রেড কেয়ামতের দিন পাবেন আমাদের দেশে শতকরা কতজন লোক আছে যারা কোরআন বুঝে কোরআন অর্থ বুঝে কোরআনের আমল বুঝে এবং কোরআন হেফজ করেছে শতকরা কতজন আছে একজনও তুমি শতকরা খুব কম সংখ্যক লোক সব কিছু মানে বুঝে কোরআন বুঝে কোরআন অর্থ বুঝে কোরআনের হুকুম আঁকা আকাম বুঝে কোরআন অনুযায়ী যে আমল করে এই ধরনের শতকরা একজন লোক পাওয়া তো কঠিন অনেক বড় সুতরাং এই কথা যদি কেউ বলে থাকেন তিনি তাহলে মানে অতিরিক্ত কথা বলেছেন তাহলে কোরআন শুধুমাত্র কোরআনের এগুলোই যদি মানে বুঝতেই হবে এবং অর্থ জানতেই হবে আর না জানলে সে ব্যক্তি জালিম হয়ে যাবে মানে তাহলে তো সমস্ত লোকই জালিম সমস্ত মুসলিমরাই জালিম এখন বিকাশ ভাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন ভাই আব্দুল হান্নান আপনি বহরান থেকে ইমেলটি করেছেন আরও লিখেছেন জিহাদ ফি ইসাবিল্লাহ এর অর্থ নাকি আল্লাহর রাস্তায় যুদ্ধ করা ও সংগ্রাম করা বোঝায় সেই যুদ্ধে কেউ মারা গেলে শহীদের মর্যাদা দেবেন আল্লাহ আমরা হাদিস অনুযায়ী জানতে পারি রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যুদ্ধে যারা মারা যায় তাদেরকে রাষ্ট্রীয়ভাবে শহীদ ঘোষণা করা হয় কিন্তু এটা কি জিহাদ ফি সাবিল্লা নয় ধন্যবাদ ভাইকে প্রশ্ন করেছেন জিহাদ ফি সাবিল্লা এর অর্থ হচ্ছে আল্লাহ রাস্তায় যুদ্ধ করা বা সংগ্রাম করা এ অর্থ যারা করেছেন তারা জেহাদ ফি সাবুল্লাহার ভুল অর্থ করেছেন এটা শুদ্ধ নয় জিহাদ ফি সাবিল্লাহ হচ্ছে আল্লাহ রাস্তায় নিজের সর্বাত্মক প্রচেষ্টা করা সর্বাত্মক প্রচেষ্টা সর্বাত্মক প্রচেষ্টা আমার এটা অব্যাহত থাকবে আল্লাহ রাস্তায় নিজের সামর্থ্য আছে যেটা এই সামর্থ্য পরিপূর্ণ ব্যয় করার নাম হচ্ছে জেহাদ ফিসাবিল্লাহ সুতরাং যুদ্ধ করা এটা আর এই জাহাজ ফি একটা পার্ট এটা কোনো একটা পর্যায়ে হতে পারে এক পর্যায়ে সেটা হলো কিতাল কিতাল যেটা মানে মানে জাহাজটাকে যখন কিতালের অর্থে নিয়ে যাওয়া হবে তখন যুদ্ধে চলে যাবে এটা জেহাদের আরেকটা বিষয় আর কিতাল যেটা লড়াই যেটা যুদ্ধ যেটা এটা শুধুমাত্র রাষ্ট্রের অধীনে হতে হবে রাষ্ট্র ও সরকারের অধীনে হয় কারণ কারণ আপনি যখন একটা গ্রুপের সাথে অথবা একটা দেশের সাথে অথবা একটা বড় শক্তির সাথে যুদ্ধে লিপ্ত হবেন এখন যদি আপনার যুদ্ধের জন্য কোথাও অবস্থান শক্তিশালী মজবুত অবস্থান না থাকে তাহলে আপনি যুদ্ধ করবেন কিভাবে। যুদ্ধ করে আপনি তো মানে রাস্তার উপর থেকে যুদ্ধ করতে পারবেন না একটা ব্যবস্থাপনা থাকতে হবে কমান্ড থাকতে হবে নেতৃত্ব থাকতে হবে ব্যবস্থাপনা নেতৃত্ব সব কিছু থাকতে হবে তখন সেখানে যুদ্ধ বৈধ হবে অনথায় যুদ্ধ হয় না এটা ঘোষিত হবে এবং এবং সুস্পষ্ট ঘোষিত হতে হবে যুদ্ধ ঘোষিত হবে যুদ্ধ কোনো গুপ্ত হত্যার নাম গুপ্ত হত্যার নাম গুপ্ত হত্যার নাম সেটাও খেয়াল রাখতে হবে সুতরাং আপনি যে অর্থ করেছেন সে অর্থ বা যারা আপনাকে অর্থ দিয়েছে তারা ভুল অর্থ দিয়েছে জাহাজ হিসাবে লিলায় সঠিক অর্থ দেয়নি একে তার একটা একটা পার্ট এটা সর্বোচ্চ পার্ট আর সেই পার্টের জন্য আমি বলেছি যে এর জন্য এই এই থাকতে হবে রাষ্ট্রের পক্ষে যারা যুদ্ধ করে থাকেন তাদের দুটি অবস্থা এক নম্বর অবস্থা হচ্ছে যদি তারা মুসলিম রাষ্ট্রের পক্ষে ইসলাম এবং ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য জুলমকে প্রতিহত করার জন্য যুদ্ধ করে এবং সেই যুদ্ধে যদি তারা নিহত হয় তাহলে তারা শহীদের মর্যাদা পাবে রাষ্ট্র তাদেরকে শহীদের মর্যাদা দিতে পারবে হ্যাঁ তারা শহীদের মর্যাদা পাবে এবং তাদেরকে শহীদ হিসেবে চিহ্নিত করা যেতে পারে এবং তাদের জন্য আল্লাহ তার কাছে শাহাদাতের মর্যাদার জন্য দোয়াও করা যেতে পারে কিন্তু রাষ্ট্র যদি অন্যায়ভাবে জুলুম করে অন্যের অধিকার খর্ব করার জন্য এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে মানে যুদ্ধে লিপ্ত হয়ে থাকে আর সেই যুদ্ধে যদি যারা যুদ্ধা রয়েছে তারা শাহাদাত বরণ করে থাকে তাহলে তারা শাহাদাতের মর্যাদা পাবে না কাতিল হিসেবে মানে যুদ্ধে নিহত ব্যক্তি হিসেবে তারা চিহ্নিত হবে তাদের যদি ইমানদার হয়ে থাকে ভালো আমল থাকে তাহলে সেই ভিত্তি থেকে আমতের দিন তাদের ব্যাপারে আল্লাহ তালা ফেসলা করবেন কিন্তু এই ব্যক্তি কাতিল এই শাহাদাতের যে গ্রেড বা মর্যাদা আছে সেই মর্যাদা পাবে না যেমন ইরাকের যুদ্ধ কুয়েতের বিরুদ্ধে এটা অন্যায় জুলুম করে একটা দেশের উপর এসে দখল করিনি চলে গিয়েছে এখানে একটা আগ্রাসন আগ্রাসন এই যে আগ্রাসন যত যত জায়গায় আছে সবখানেই এই হুকুম প্রযোজ্য হবে এবং তত মজলুম হ্যাঁ এখন এবং এরা মানে কাতিল হবে এরা সবাই এরা এরা মানে শাহাদতের যেই মর্যাদা আছে গ্রেড আছে সেই গ্রেড তারা লাভ করতে পারবে না আর আরেক প্রকার লোক রয়েছে যারা অমুসলিম এবং দেশের পক্ষে যদি তারা যুদ্ধ করে থাকে এবং তারা জীবন দিয়ে থাকে তাহলে ওই অমুসলিম ব্যক্তিগণ দেশের মানে একজন বীর হিসেবে খেতাব পাবে সে শাহাদাতের কোনো মর্যাদা পাবে না তাকে শহীদ বলা যায় ইজনি তাকে শহীদ বলা যায় নেই কারণ অমুসলিম বেইমান কাফির ব্যক্তির জন্য এই শব্দ প্রযোজ্য নয় শহীদ একটি ধর্মীয় পরিবার ধর্মীয় পরিভাষা জি রাষ্ট্রের জন্য কাজ করলে রাষ্ট্র তাদেরকে সম্মানিত সম্মান দেবে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন মারুফুর রহমান পাবনা ঈশ্বরদী থেকে লিখেছেন আমার একটি প্রশ্ন আপনাদের কাছে হিন্দু সম্প্রদায় ও হরিজন সম্প্রদায় তাঁরা প্রতি সোমবার ও বৃহস্পতিবার আমাদের বাড়ির বাগান থেকে বেলগাছের বেল পাতা নেন তাদের পূজা করার জন্য বেশিরভাগ চুরি করে তবে চাইলে অধিকাংশ কি দেয় না কারণ তারা পাতা নিয়ে ভালো কোনো কাজে ব্যবহার করছেন না যেহেতু পূজা করার জন্য নিচ্ছেন আর ইসলামে তো সরাসরি নিষিদ্ধ পূজা তো তাদের পূজা করা সাহায্য করার জন্য আবার প্রতিবেশীর হক বলেও একটি কথা আছে এখন প্রশ্ন হচ্ছে তাদের বেলগাছের পাতা দিয়ে সরাসরি সাহায্য করা কি আমাদের বা আমার উচিত প্রশ্নটা যেভাবে করেছে সেটা হচ্ছে যে হিন্দু অথবা হরিজন হরিজন সম্প্রদায়ের যারা আছেন তারা আপনার মনে হয় বেলগাছ না বেলগাছের পাতা নেয় বেলগাছের পাতা নিয়ে যান শনিবার আর সোমবার আর বৃহস্পতিবার নাকি জি পূজার জন্য পূজার জন্য তারা যদি চুরি করে নিয়ে যান তাহলে আপনি এর দায় বহন করবেন না কিন্তু তারা যদি আপনার কাছে বলে যে আমরা পূজার জন্য আপনার বেলগাছের পাতা নিতে চাই আপনি অনুমতি দিতে পারবেন না আপনি অনুমতি দিতে পারবেন না আর এর সাথে যুক্ত করে দিয়েছেন আপনি যে প্রতিবেশীর একটি হক প্রতিবেশীর হকের জন্য শর্ত হচ্ছে সে হকটা ইসলাম অনুমোদিত হক হতে হবে ইসলাম হারাম বিষয়কে অবৈধ বিষয়কে প্রতিবেশীর হক হিসেবে গ্রহণ করে না প্রতিবেশীর হক হিসেবে পূজা না পূজার ক্ষেত্রে প্রতিবেশীর হক নেই মুসলিম ব্যক্তি কোনোভাবেই প্রতিবেশীর হক হিসেবে পূজায় সহযোগিতা করতে পারবে না আপনি আপনি বাধা দেবেন না বাধা কিন্তু মুসলিম ব্যক্তি কোনোভাবেই মানে পূজায় প্রতিবেশীর হক হিসেবে সহযোগিতা করতে পারবেন এখন প্রতিবেশী একজন ক্ষুধার্ত অভাবই সংকটের মধ্যে আছে সহযোগিতা করতে পারবে ইসলাম যেটাকে অনুমোদন দিয়েছে সেখানে আপনি প্রতিবেশী হক আছে কিন্তু মানে প্রতিবেশী হিসেবে সে এসে আপনাকে বলবে যে আমরা পূজা করব আপনি একটু আমাদের পূজার ঘরটা সাজিয়ে দেন অথবা পূজা যে সমস্ত কি বলা হয় প্রসাদ কি আছে উপকরণ আছে সেগুলো আপনি কিনে দেন না এই কাজ যদি মুসলিম করেন তাহলে তিনি হতে পারে যে ইসলাম থেকে বেরিয়ে যাবেন তবে সর্বনিম্ন তিনি কুফুরি কাজে লিপ্ত হলেন সহযোগিতা করলেন সুতরাং খবরদার এগুলো মুসলমানদের জন্য জায়েজ নেই মুসলমানদেরকে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে আর তারা যদি চুরি করে নিয়ে যায় এ দায়িত্ব আপনার মোটো আসবে না আপনি এর জন্য গুণাগার হবেন তারা নিজ থেকে নিয়ে গেলে নিয়ে যাবেন আপনার কোনো দায়িত্ব বর্তমানে জি জি তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন টিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের এই অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আজকে যে শেষের প্রশ্নটি আমার কাছে একটু জটিলই মনে হয়েছে সাহেব তাঁর সম্যক জবাব দিয়েছেন প্রতিবেশী ক্ষুধার্ত হলে তার সাহায্য প্রয়োজন হলে সেখানে অবশ্যই আমরা সাহায্য করব। আর যে কাজ আমার জন্য নিষিদ্ধ বা প্রতিবেশী যদি আমার কাছে এতে সিগারেটের প্যাকেট চা আমি কি দেবো এটা তো ক্ষতি হবে এখানে বিবেচনার বিষয় আছে প্রিয় দর্শক চিঠি লিখন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি টিভি ভবন সপ্তম তলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমারে সব দমে দমে তুন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি সব এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন